তারপরে তিন দিন করেন চার দিন করেন আমল করা শুরু করেন ভাই আমার আজরাইল যেদিন এসে সামনে দাঁড়িয়ে যাবে আজরাইল এসে যেদিন সামনে দাঁড়িয়ে যাবে সেদিন পৃথিবীর কোন শক্তি আপনাকে আজরাইলের খাবার থেকে বাঁচিয়ে রাখতে পারবে না ঠিক একবার যদি আজরাইল আপনার রূহ নিয়ে যায় একবার যদি কবরের যাত্রী হয়ে যান গো দ্বিতীয়বার ওই কবর থেকে বের হয়ে আসার আর সুযোগ নাই আপনাদের হুম নাই মারা যাওয়ার পরে কেউ কবর থেকে বের হয়ে আসছে না আপনারা পারবেন আসতে না তাহলে আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে ইজা মাতাল ইনসান ইনকিতা আল আমালু আনহু মানুষ যখন মারা যায় তার আমলের দরজা ইনকিতা হয়ে যায় বন্ধ হয়ে যায় তখন সে চাইলেও আর আমল করতে পারবে কিছু ভাইয়েরা আবার এখানে একটা ভুল মেসেজ দেয় খেয়াল করেন এদিকে তাকান এদিকে তাকান অনেক ভাইয়েরা একটা ভুল মেসেজ দেয় কয় যে মরার পরে আর 40 জিয়ফত আর মিলাদ মাহফিল দোয়া এগুলি করে লাভ নাই কারণ তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে আর সুযোগ নাই এখানে একটা বিষয় আছে খুব খেয়াল করেন এদিকে কি কোন সমস্যা নেই আমার মনে হয় আপনাদের একটু জিকির করা দরকার একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم মানুষ মারা গেলে আমলের দরজা বন্ধ হয়ে যায় এই কথাকে কেন্দ্র করে কেউ যদি মনে করেন মারা যাওয়ার পরে আর কোন দোয়া 40 জিয়ফত ফাতিহা ইসালে সওয়াব এগুলি কোনো কাজে আসবে না এরকম যদি কেউ মনে করেন তাদের ধারণা সঠিক হবে না কারণ হলো এনকেতা যেটা হয় সেটা হলো মৃত ব্যক্তি আর নিজে নিজে কোনো আমল করতে পারবে না কিন্তু অন্য কেউ যদি তার জন্য দোয়া করে ওই দোয়া দ্বারা সে উপকৃত হবে লাভবান হবে এই ব্যাপারে আল্লাহ রাসূল নিজে বলে গেছেন সহিহ বুখারীর মধ্যে উল্লেখ সুনান নাসাঈ শরীফের মধ্যে উল্লেখ একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যদি আমার মায়ের পক্ষে উমরা হজ করি তাহলে এটা কি আমার মা পাবে কিনা প্রিয় নবীজি উত্তরে বললেন ক্বালা নাআম হে তুমি যদি তোমার মায়ের পক্ষে উমরা করো এটা তোমার মায়ে পাবে সুবহানাল্লাহ এটার উপর উম্মতের ইজমা হয়ে গেছে আপনি যদি আপনার মায়ের জন্য দুই রাকাত নামাজ পড়েন বা আরো বেশি নামাজ পড়েন একটু কোরআন তেলাওয়াত করেন একটা উমরা হজ করেন মায়ের জন্য বাবার জন্য কিংবা দাদা দাদির জন্য নানা নানির জন্য কোন একটা নেক আমল করে বলেন আল্লাহ আমার এই আমলটা আমার মায়ের জন্য আমার দাদার জন্য দাদির জন্য অমুকের জন্য আমি করেছি এটার সওয়াব ওনার রুহে পৌঁছায় দেন 100% শিওর আপনার এই সওয়াবটা ওনার রুহে পৌঁছে যাবে সুবহানাল্লাহ আপনারা চেষ্টা করবেন না মুরব্বিদের জন্য এরকম নেক আমল করার ইনশাআল্লাহ আমি আমার নানির জন্য উমরা করেছি দাদির জন্য উমরা করেছি আমার দাদার জন্য উমরা করেছি আলহামদুলিল্লাহ সুযোগ পাইলে যখন মক্কা মুকাররমায় যাওয়ার সুযোগ হয় তখনই চেষ্টা করি মুরব্বিদের জন্য উমরা করার জন্য তাদের জন্য দোয়া তো করি উমরাও করি বিভিন্ন নফল নামাজ মসজিদুল আকসায় যখন গিয়েছি বাইতুল মুকাদ্দাসে আল্লাহ আমাকে সেখানে যাওয়ার সুযোগ দিয়েছে সেখান থেকে আমি আমার মুরব্বিদের জন্য স্পেশাল স্পেশাল দুই রাকাত করে নামাজ পড়ছি আপনারাও আপনাদের মুরব্বিদের জন্য যুবক ভাইরা আপনারাও আপনাদের মুরব্বিরা যারা কবরবাসী হয়েছে তাদের জন্য নামাজ পড়বেন বিভিন্ন নেক আমল করবেন দান করবেন 10টা টাকা দান করার সময় নিয়ত করবেন এই 10 টাকা আমার দাদা নাই দাদার জন্য দান করলাম এত করে কি লাভ হবে এই 10 টাকা দান করার যে সওয়াব এটা আপনিও পাবেন ওই সমান সওয়াব আপনার দাদাও পাবে আপনার সওয়াবের কোনো কমতি হবে না সুবহানাল্লাহ বলেন তাহলে যে কোনো নামাজ ধরেন দুই রাকাত নামাজ আপনি আদায় করলেন করে বললেন আল্লাহ আমার মা নাই গো ও আল্লাহ আমার মায়ের জন্য দুই রাকাত নামাজ পড়ছি এই দুই রাকাত নামাজের সওয়াব আমার মায়ের রুহে পৌঁছায় দেন তখন এই দুই রাকাত নামাজ পড়ার সওয়াব আপনার মায়েও পাবে
আপনিও পাবেন, আপনার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। চেষ্টা করবেন নি আমল করা? সবাই বলেন আমল করার চেষ্টা করবেন কিনা ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। মা বাবার জন্য দোয়া শিখাইয়া দিছে আমার আল্লাহ, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরে আরো পরে আল্লাহ দোয়া শিখাইছে না নাকি আমি শিখাইছি আপনাদেরকে? কে শিখাইছে? এটার অর্থ হলো, হে আমার রব, হে আমার দয়াল আল্লাহ, আমার মা বাবার প্রতি আপনি রহম করেন যেভাবে আমার মা বাবা শিশুকালে আমাকে রহম করেছে। এই দোয়া শিখাইয়া দেওয়ার অর্থ হলো যে আপনার দোয়ার বদলেতে কবরে, আপনার দোয়ার বদলেতে কবরে মা বাবা ভালো থাকবে। আর একটা দোয়া আছে ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, যে দোয়াটা কোরআন আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। নিজের জন্য, নিজের মা বাবার জন্য দোয়া কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, যদি দোয়া করলে কবর জগতে মা বাবা কোনো উপকৃত না হতো তাহলে মা বাবার জন্য এই দোয়াগুলি আল্লাহ কেন শিখালেন? এজন্য যারা দোয়ার বিরোধী এদের মধ্যে সমস্যা আছে, যারা দোয়া বিরোধী এদের মধ্যে কি আছে? সমস্যা আছে। এদের থেকে দূরে থাকবেন, এরা আপনার আমল নষ্ট করে দিবে। আমরা 40 আজে আপাত করি, যার যার তৌফিক অনুযায়ী করি, করি কিনা ভাইয়া? যাদের তৌফিক নাই তারা একটু দোয়া করা, ইমাম সাহেব দাওয়াত দিয়ে 2-3 জন অন্তত খাওয়াইয়া একটা দোয়া করায় দেয়। যাদের তৌফিক আছে তারা 50 জন 100 জন খাওয়ায়, পারলে আরো বেশি খাওয়ায়। এই যে একটা ইসালে সওয়াবের উদ্দেশ্যে একটা চেহলাম করা হয়, কুলখানি ফাতেহা অনুষ্ঠান করা হয়, এটা এমন নয় যে কোনো পীর সাহেব বা কোনো দরবার বা কোনো আলেম আবিষ্কার করেছে, বিষয়টা এরকম নয়। বরং এই আমল আল্লাহ রসুলের জমানায় ছিল। সুবহানাল্লাহ, কি আসতে পেলেন? প্রিয় নবীজির জমানায় ছিল। একটা হাদিস শরীফ আপনারা মনে রাখবেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহির কিতাবুজ জুহুদের মধ্যে উল্লেখ, সহিহ সনদে হাদিস কানা রয়েছে, ইমাম আবু নুঈম ইস্পাহানি রহমাতুল্লাহ আলাইহির হিলিয়াতুল আউলিয়ার মধ্যেও হাদিস কানা উল্লেখ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির আল হাবিলিল ফাতাওয়ার মধ্যেও হাদিসটা উল্লেখ, সহিহ হাদিস। ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআম আনহুম তিলকাল আইয়াম। সুবহানাল্লাহ, বলেন মানুষ যখন মারা যায় গো, মারা যাওয়ার প্রথম 7 দিন ওই মৃত ব্যক্তি কবর জগতে খুব বেশি ফেতনায় থাকে। ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ, প্রথম 7 দিন খুব বেশি কবরের মধ্যে ফিতনায় থাকে, খুব বেশি আজাবে থাকে কবরের মধ্যে প্রথম 7 দিন মুর্দার খুব কষ্টে থাকে যদি আমল ভালো না হয়ে থাকে। এই কারণে নবীর সাহাবারা কি করতেন? ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। এই সাত দিন প্রিয় নবীজির সাহাবিরা ওই মৃত ব্যক্তির পক্ষে দুনিয়ার মানুষকে খাবার খাওয়াইতো। সুবহানাল্লাহ। এখন আপনি যে বলবেন যে মা বাপ মারা গেছে এইভাবে খাওন দেওয়ান দেওয়া জায়েজ নয়, বিদাত, আপনার ফতোয়া তো সাহাবাই কেরামের উপরে গিয়ে পড়তেছে। ভাই আমার, বাড়াবাড়ি করবেন না, যতদূর সম্ভব হয় আপনি আমল করেন, যতটুকু সম্ভব হয় মা বাবার জন্য আপনি দান সাদাকা করেন, যতটুকু সম্ভব হয় মা বাবার জন্য খরচ করেন, সম্ভব না হইলে করেন না, কিন্তু কোন আমল বন্ধ করার জন্য আপনারা চেষ্টা করবেন না, এতে করে আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। আমরা দুনিয়া থেকে মারা গেলে আমাদেরও তো দোয়া দরকার আছে, কি আসেনি আপনারা? দোয়া দরকার আছে না নাই? এই দোয়ার জন্য আপনারা সামনে এগিয়ে যাবেন, যারা দোয়া বন্ধ করতে চাইবে তাদেরকে এড়িয়ে চলবেন। আমাদের দোয়া দরকার, আমরা দোয়ার পক্ষে আসি, যাদের দোয়া দরকার নাই তারা যেভাবে মন সেভাবে চলুক, তাদের রাস্তা তারা ধরুক, আমাদের দোয়া দরকার আছে, আছে না নাই? এই মাদ্রাসায় দোয়া হয়, এটা দোয়ার ফ্যাক্টরি, আজীবন দোয়া পাবেন। এই মাদ্রাসায় যারা একটা ইট দিছেন, একটা ইটের দাম কত?
এখন 12 থেকে 15 টাকা, 12 থেকে 15 টাকা, ভালোটাই ধরলাম, 15 টাকারই ধরলাম। আমাদের সভাপতি সাহেব না আপনি, সভাপতি সাহেব 15 টাকাটা বলছে, 15 টাকাটাই বললাম। 15 টাকা দিয়ে একটা ইট কিনে আপনি মাদ্রাসায় বা মসজিদে লাগাই দিলেন। একটাই তো উদাহরণ দিচ্ছি, এই ইট যত বছর, যত শত বছর এখানে থাকবে, তত সময় যাবত নিয়মিত অবিরত সবকে জারিয়া হিসেবে সওয়াব অটোমেটিক আপনার আমল নামায় যোগ হতে থাকবে। এরকম নেক আমল দরকার আছে না নাই ভাই? এই ধরনের কাজ মনে রাখবেন দাদু। আমি আরেকটা কথা বলি, আমি আলোচনা শেষের দিকে চলে যাব। আমি জানি আপনার গ্রামের মানুষ আপনারা যে ধৈর্যের সাথে মাহফিলে বসে আছেন, আমলি ব্যাপার এগুলি আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আপনাদের এই সমাজে অনেক ভালো ভালো মানুষ আছে, জ্ঞানী গুণী লোক আছে। আপনারা যদি আলোচনায় শোনার পরে উপকৃত হন, এটাই আমার জন্য কল্যাণ লাভ, এটাই আমার জন্য লাভ। একটু যদি উপকৃত হন, একজনে যদি আমল করে, এটাই আমার জন্য লাভ। আমি আপনাদেরকে বলবো, শুনেন, ফিতনা বা জানার কোনো শেষ নেই। আমিও বলতে পারবো না, দুনিয়ার সব আমি জানি, কেউ বলতে পারবে না এটা। আমরা সবাই সবার পরিপূরক। আপনারা যদি মনে করেন জিহাদি ভাই আপনার কাছ থেকে এই বিষয়টা জানতে চাই, তাহলে কমিটির মাধ্যমে সেটা আপনারা জিজ্ঞাসা করবেন। কিন্তু আমার দাবি হলো, অনুরোধ হলো, আপনারা এই সমাজে কোনো ফিতনা তৈরি করবেন না। ফিতনা বুঝেন, অশান্তি তৈরি করবেন না। যদি একান্তই কারো কিছু থাকে, সভাপতি সাহেব আছেন, অনেক মান্যগণ্য লোকেরা আছেন, ওনাদের মাধ্যমে আমি থাকতে থাকতে আমাকে জিজ্ঞাসা করবেন, যেটা সমাধান দেওয়ার সম্ভব সেটা আমি চেষ্টা করবো সমাধান দিয়ে যাওয়ার। কিন্তু আমি সমাজে কোনো অশান্তি চাই না। চলে গেলে ফতোয়া দেবেন না, এটা বেদাত, এটা শিরিক, এই ফতোয়াবাজি চলে গেলে যেন না হয়। আমি সবাইকে এই অনুরোধ করলাম, থাকতে থাকতে বলবেন আহলে সুন্নাতুল জামাত, এটা মদিনাওয়ালার দল। এখানে আমরা যত মানুষ আছি সবাই মদিনাওয়ালার পক্ষে আছি, ডাইনে বামা যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাদের মসজিদে কি মহিলা নামাজ পড়ে? বাংলাদেশে অনেক জায়গায় মহিলা নামাজ পড়া শুরু করছে, মহিলারা গিয়ে জুমার নামাজ পড়ে। কিন্তু আশ্চর্য হলো, সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে মহিলাদের জন্য অনেক মসজিদে জায়গা আছে, তারা আলাদা নামাজ পড়ে, তাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। কিন্তু মহিলাদের জন্য জুমার নামাজ আল্লাহ এবং আল্লাহ রসুল ফরজ বা ওয়াজিব করেন নাই। ওনারা জোহর আদায় করবেন, এটা সহিহ হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিবের সহিহ হাদিস, সুনান আবি দাউদে মুস্তাদরাকে হাকেমে মারফু মুত্তাসিল সহিহ সনদ উল্লেখ। এই মশালাটা কেন বলতেছি, আমি আজকেও দেখলাম, কয়েকজনের বক্তব্য শুনলাম, আমাদের যুবকরা এদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। তারা বলতেছে আমাদের মহিলারা ঈদের নামাজ পড়বে, জুমার নামাজও পড়বে, এটি ফেতনা। মুস্তাদরাকে হাকেমে এবং সুনান আবি দাউদে সহিহ সনদ উল্লেখ, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি বলেন, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম ইল্লা আরবাআ, জুমার নামাজ সমস্ত মুসলমানের জন্য হক এবং ওয়াজিব, আবশ্যক, কিন্তু চার শ্রেণীর মানুষের জন্য জরুরি না, আবশ্যক না। এক নম্বরই হলো মহিলাদের জন্য জুমার নামাজ নাই। আল্লাহ রসুল বলতেছে মহিলাদের জন্য জুমার নামাজ নাই। এখন যদি নবীজির বিধান বাদ দিয়া আপনি যদি মনে করেন যে আমি গিয়া জুমা মসজিদে পড়ে আসি, তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? যেটা আল্লাহ রসুল আপনাকে দেয়নি সেটা আপনি নিজে নিজের উপরে জরুরি করে নেওয়ার মতো ক্ষমতা তো নাই। ইসলামের প্রথম যুগে অনেক নামাজেই জামাতে মহিলারা শরীক হতো, কারণ তখন মুসলমানদের সংখ্যা কম ছিল, মুসলমানদের আধিক্য, সংখ্যা বেশি দেখানোর জন্য প্রিয় নবীজি প্রথম দিকে সবাইকেই সব কিছুতে অ্যাটেন্ড করাতেন। কিন্তু ইসলামের শেষের দিকে যখন মুসলমানদের সংখ্যা বেড়েছে, তখন কিন্তু অনেক বিধানী মহিলাদের জন্য আল্লাহর হাবিব রহিত করে দিয়েছেন, মানে না পড়ার জন্য রুখসত দিয়েছেন। খুব খেয়াল করে শুনবেন, এই জুমার নামাজটা হলো এরকম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য জুমার নামাজ পড়ার অনুমতি দেন নাই। হ্যাঁ, কোথাও যদি, যেমন ধরেন মসজিদ নববী শরীফে, কাবা শরীফে
মহিলাদের আলাদা জায়গা আছে, কাবা ঘরে মহিলাদের আলাদা জায়গা আছে, তাওয়াফটা একসাথে হয় কিন্তু নামাজের জায়গা আলাদা মহিলাদের। মসজিদ নববীতেও মহিলাদের আলাদা জায়গা আছে। এখন ওনারা তো সবাই ওখানের মেহমান, জিয়ারতকারী কিংবা হজ সম্পাদনকারী, তাই না? এখন ওনাদের তো ওখানে আলাদা কোনো বাড়িঘর নাই, হোটেল আছে, কিন্তু নামাজ কালাম ইবাদত বন্দীগীর জন্য ওইটাই হলো একটা ফিক্সড জায়গা। এক্ষেত্রে যদি জুমার নামাজ কিংবা অন্য কোনো নামাজ জামাত শুরু হয়ে যায় এবং ওনারা অরিজিনালি ওই তাওয়াফের জন্য, হজের কাজের জন্য, উমরার জন্য ওখানে উপস্থিত, অরিজিনালি ওই জামাতকে ইন্ডিকেট করে ওখানে যায়নি, গেছে ওখানে উমরা সম্পাদনের জন্য এবং ওখানে ওনারা বসে ইবাদত বন্দী করতেছে, এট এ টাইম জামাত শুরু হয়ে গেছে জুমার নামাজ, এবং তেনারা যদি ওইখানে দাঁড়িয়ে জুমার নামাজ শরিক হয়ে যায়, ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ আছে, তখন ওনাদের নামাজ আদায় হয়ে যাবে, জোহর আর আদায় করা লাগবে না। এটা হলো ইনস্ট্যান্ট, ওনারা উপস্থিত আগে থেকে আসেন। কিন্তু কেউ যদি, আচ্ছা ঠিক আছে, কেউ যদি এরকম মনে করেন যে মহিলারা জুমার নামাজ, প্রত্যেক জুমার নামাজ গিয়ে মসজিদে পড়তে হবে, তাহলে কিন্তু এটা সঠিক হবে না। ওনারা আগে থেকে মসজিদে নববীতে ছিল, কাবা ঘরে ছিল, ওই এট এ টাইম জুমার নামাজ হয়ে গেছে বা ওখানে ওনারা হজের জন্য গেছে, ওখানে ওনারা অবস্থান করছে হজের কাজের জন্য, ওই হেতু জুমার নামাজ ওনারা ওই জায়গা অবস্থান করে পড়ে নিয়েছেন, জামাতের সাথে শরিক হয়েছেন, উপস্থিত জামাত ওনারা ইনস্টেন্ট শরিক হয়েছেন, এক্ষেত্রে ওনাদের নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু গ্রামে গঞ্জে এলাকায় এসে যদি প্রত্যেক জুমার দিন মহিলারা মসজিদে ঢুকেন জুমা পড়ার জন্য, তাহলে কিন্তু জায়েজ হবে না, মাসালা বুঝতে হবে ভাই আমার। অনেক ধরনের ফিতনা চলতেছে, বিশেষ করে আমি যুবকদেরকে বলছি, এই যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা ইউটিউবে ঢুকলে দেখবেন অনেক ধরনের ফিতনা ছড়িয়ে আছে। আজকে আমি আপনাদের মাহফিলে আসতে আসতে একজন লামাজহাবি শায়খের আলোচনা শুনছি, উনি জোর গলায় বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে নাই, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা সবাই বিশ্বাস করি প্রিয় নবী যে আল্লাহ তাআলাকে দেখেছেন। এই যে একটা কথা আমাদের যুবকদের ব্রেইনে ঢুকিয়ে দিচ্ছে যে নবীজি আল্লাহকে দেখে নাই, কিন্তু আমরা জানি নবীজি আল্লাহকে দেখেছেন। এই দুইটা কথার একটা সমাধান আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইমাম বুখারী উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন, যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনে রাখবেন, হাদিসটা হলো এইভাবে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনো, রাইতু রাব্বি, আমি রাসূলুল্লাহ আমার রবকে দেখেছি। সহিহ হাদিস, পৃথিবীর সব মুহাদ্দিসরা একমত এটা সহিহ হাদিস। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি, বলুন আল্লাহ রসুলের কথা সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? আল্লাহ রসুল বলতেছে আমি আমার আল্লাহকে দেখেছি, আর আপনি বলতেছেন নবীজি আল্লাহকে দেখেনি, তাহলে তো আপনি আল্লাহ রসুলের হাদিসের বিরুদ্ধে কথা বলছেন। হ্যাঁ, আপনি বলবেন যে কোরআনে আছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন চর্ম চোখ আল্লাহকে দেখতে পারে না, বরং আল্লাহ তাআলা সকল চোখের গতিবিধি দেখেন। এই যে আয়াতে কারিমা দিয়ে আমাদের ওই ভাইরা ধরে নিয়েছেন যে নবীজি আল্লাহকে দেখেননি, কারণ নবীজি চোখ দিয়ে কিভাবে দেখবেন, আল্লাহ তো বলছে কোনো চোখ দেখতে পারে না। মূসা আলাইহিসসালাম বলেছেন রব্বি আরিনি, হে আমার রব আমাকে দেখা দেন, আল্লাহ তাআলা বলেছেন লান তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারো না। তাহলে মূসা নবী দেখতে পারল না, আমাদের নবী কিভাবে দেখলে, প্রশ্নগুলি আসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন বুখারীতে উল্লেখ, যে কেউ যদি দাবি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, সে যেন মিথ্যা বলল। তাহলে হাদিসের অর্থ কি হবে? এই প্রশ্নগুলি মানুষের ব্রেইনের ভিতরে ঘুরপাক খায়। শোনো ভাই, কিছুটা স্টাডি করতে হবে, তাহলে সমাধান পেয়ে যেতে। বুখারী শরীফের শরাফাতুল বারির মধ্যে ইমাম ইবনু হাজার আসকালানি এটা সমাধান দিয়েছেন, তাফসীরে মাজহারির মধ্যে কাজী সানাউল্লাহ ফানিফাতি রহমতুল্লাহ আলাইহে তিনি সবচেয়ে চমৎকার সমাধান উল্লেখ করেছেন, যে আল্লাহর কোরআন সত্য, রসুলের হাদিসও সত্য, কোনোটাই ভুল না,
আল্লাহর কোরআনের বিধান কি আসমানের জন্য না জমিনের জন্য? আল্লাহর কোরআনের বিধান কি জান্নাতের জন্য না জমিনের জন্য? কোরআনের বিধান অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, এটা কি জান্নাতে পড়া লাগবে নাকি? তার মানে জান্নাতে কোরআনের বিধান প্রযোজ্য না, কোরআনের বিধান হলো দুনিয়ার জন্য। অতএব কোরআনের যে কথাটা লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না, এটা পৃথিবীর জন্য প্রযোজ্য। মূসা নবী দুনিয়া থেকে আল্লাহকে দেখতে চেয়েছে, এই জন্য আল্লাহ নিষেধ করেছে, কারণ দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখার ক্ষমতা কারো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কিন্তু রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন দুনিয়া থেকে নয়, লা মাকানে গিয়ে সিদরাতুল মুনতাহা থেকে কিংবা আরো উপরে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। অতএব নবীজির হাদিসও সঠিক, আল্লাহর কোরআনের আয়াতও সঠিক, বুঝের মধ্যে বেশ কম। নবীজি বলেছেন রাইতু রাব্বি, আমার রবকে দেখেছি, ওই লা মাকানে গিয়ে নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, ওইখানের জন্য আবার কোরআনের বিধান প্রযোজ্য না। আর কোরআনের বিধান অনুযায়ী দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা কেউ আল্লাহকে দেখতে পারবে না, এই জন্য দুনিয়া থেকে মূসা নবী আল্লাহকে দেখতে পারে নাই, উনি তো সরাসরি আল্লাহকে দেখতে চাইছিলেন দুনিয়া থেকে। এই জন্য কথাগুলি মনে রাখবেন, ফিতনা ছড়ায় দেয় আমাদের যুবক ভাইরা, এই যে অল্প বয়সের ২০ থেকে ৩০ বছরের যে যুবক যারা, তাদের নিয়ে আমরা চিন্তিত। নয়া নয়া শায়খ বের হচ্ছে, তাদের কথা শুনে ইউটিউবে এই যে বক্তব্যগুলি ছড়ায় যায়, এগুলি শুনে তো তারা বিভ্রান্ত হয়ে যায়, এই জন্য আমরা খুব চিন্তায় থাকি। আমরা যদি তাদেরকে লামা সাহেবদেরকে ডিবেটের জন্য আহ্বান করি, আসে না। কিসের ডিবেট? ডিবেট বলে কিসের? এই যে কয়েকদিন আগে শেরপুরে গিয়েছিলাম একটা ডিবেট বাহাসের জন্য, ডিসি সাহেবের রুমে, ডিসি সাহেবের হল রুমে আমরা সন্নি আলেমরা বসছি, আড়াই ঘন্টা বসেছিলাম। সেখানে যারা সন্নিদের বিরোধিতা করেছে তারাই আসে নাই, অথচ ওই ডিবেটের মূল আহ্বায়ক হলো তারা, কাগজ কলম নাম টাম সব ডিসি সাহেবের কাছে জমা দিছে তারা। আমরা গেছি হলো দ্বিতীয় পক্ষ হিসেবে, আমরা গিয়ে হাজির, টাইমের আগে হাজির, তারা ওই এলাকার আলেম কিন্তু তারা আসে নাই। মধুপুরের বাহাসে যখন গেলাম টাঙ্গাইলে, আমরা তো আগের দিন গেছি, বাহাস যেদিনের আগের দিন ওখানে চলে গেছি, বাহাসের আগের দিন এই যে মিলাদ ক্যাম্পের বিরোধী যারা, তারা তো অনেক ধরনের কথা লেখছে ফেসবুকে, অমুক আসবে, তমুক আসবে, এই হুজুর আসবে, সেই হুজুর আসবে, অমুক মুনাজির আসবে, অমুক মুনাজির আসবে, আমার নাম মেনশন করে একজন ইয়া দিয়েছে, পোস্ট দিয়েছে, আলাউদ্দিন জাহাদির জন্মে শিক্ষা দিয়ে দিব। পরে আমরা ওইখানে আগের দিন রাতের বেলায় হাজির, সকালবেলায় বাহাসের স্পটের কাছে আমরা উপস্থিত, পুলিশ দুই গাড়ি এসে হাজির, কিন্তু উনারা যে পাঁচজন মুবাহিস চারজনই নাই, একজন আইসে তো ১৬ কিলোমিটার দূরে মাদ্রাসার ভিতরে বসে রয়েছে। যখন আমরা ফেস টু ফেস ওনাদের ডাকি বা ডিবেটে বসার জন্য চেষ্টা করি, বসানোর চেষ্টা করি, দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। এই জন্য আপনাদের বলবো, আহলে সুন্নাতুল জামাতের উপর আস্থা রাখবেন, এটা মদিনাওয়ালার দল। পৃথিবীতে যত ইমাম আছে, যত আউলিয়াই কারাম আছে, সবাই আহলে সুন্নাতুল জামাত। অমুক দল, আমি নাম বলছি না, যে অমুক দল, এটা আবিষ্কার হয়েছে আজ থেকে ৯০ বছর আগে, অমুক দল, এটা আবিষ্কার হয়েছে আজ থেকে ১৩০ বছর আগে, অমুক দল, আমি নাম বলছি না, আপনারা বুঝে নেবেন, অমুক দল, এটা আবিষ্কার হয়েছে আজ থেকে ১৪০ বছর আগে। মানে মোটামুটি যতগুলি সুন্নিয়তের বিরোধী দল আছে, প্রত্যেকটা দল ১৫০ বছর আগে ছিলই না, ১৫০ বছর আগে ছিল না। কিন্তু আপনারা বলেন ১৫০ বছর আগেও আহলে সুন্নাতুল জামাত ছিল কিনা? অতএব যারা সুন্নিয়তের বিরোধী, এরা নতুন, এরা হলো রোহিঙ্গাদের মতো রাখি। রোহিঙ্গারা বাংলাদেশে আইসা যদি বলে এই হোমনার মানুষ বের হোক, এই হোমনা আমাদের, আপনারা কি দেশ ছেড়ে দিবেন? আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। একটা প্রশ্ন এসেছে, আরো কারো প্রশ্ন থাকলে আমি নিব, একটা প্রশ্ন দিয়ে আর কি হবে, তো প্রশ্নোত্তর পর্বে যাব। এর আগে সবাই মিলে একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ।